আমাদের প্রত্যেকে স্কুল, কলেজ, অফিস বা পাড়ার আড্ডার জায়গায় বন্ধুদের গ্রুপে এমন একজন থাকে যাকে গ্রুপের সবাই অন্যদের থেকে বেশি লাইক করে। অনেক সময় দেখা যায় যে তার থেকে অনেক সুন্দর দেখতে বা স্মার্ট কেউ গ্রুপে আছে, কিন্তু তবুও সে আড্ডায় এসে পৌঁছলেই যেন আড্ডাটা জমে যায়, সবাই তার কথাতেই ইন্টারেস্ট বেশি দেখায়। এর কারণ হলো সে অন্যদের থেকে বেশি ভালো করে কথা বলতে পারে। লক্ষ্য করে দেখবে সে যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে বিনা হেজিটেশনে সুন্দর করে কথা বলে। আর এসব দেখে আমরা নিজেকে সান্ত্বনা দিই যে আমি ওর মতো এক্সট্রোভার্ট নই, আমার দরকার নেই কাউকে ইমপ্রেস করার। কিন্তু ভেতরে ভেতরে আমরাও চাই যে আমাদেরও সবাই লাইক করুক, আমাদের কথাতেও সামনের মানুষ ইন্টারেস্ট দেখাক, আর আমরাও নিজের পছন্দের মানুষদের কাছে আরও বেশি অ্যাট্রাকটিভ হই। এগুলোর জন্য আমাদের কমিউনিকেশন স্কিল ভালো হওয়া দরকার। সেই জন্য আজকের ভিডিওতে আমি হাউ টু টক টু এনিওয়ান বুক থেকে 5টি এমন টেকনিকের কথা বলবো যা অন্যদের সাথে তোমার কথা বলার স্কিলকে অনেক গুণে বাড়িয়ে দেবে। এছাড়াও নতুন কারোর সাথে কথা বলতে গেলে বা কাউকে তোমার কথার মাধ্যমে ইমপ্রেস করতে গেলে তোমাকে যে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেগুলোরও সলিউশন এই ভিডিও থেকে তুমি পাবে। তাই একটু সময় নিয়ে মন দিয়ে এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, কারণ এটা আমাদের সবার লাইফের এমন একটা সমস্যা যা প্রতিদিন প্রত্যেক জায়গায় আমাদের ফেস করতে হয়। এই ভিডিওতে যে 5টি টেকনিকের কথা আমি বলবো সেগুলো হলো, 1, কীভাবে সবসময় তোমার কাছে কিছু না কিছু ইন্টারেস্টিং কথা রাখবে অন্যদের বলার জন্য, যাতে সামনের মানুষ তোমার সাথে কথা বলে বোর না হয়ে যায়। 2, যখন কারোর সাথে কথা বলার সময় নেক্সট কী বলবে বুঝতে না পারো, তখন কি করবে যাতে দুজনের মধ্যে কথা বলা কন্টিনিউ থাকে। 3, কীভাবে আই কন্ট্যাক্টের মাধ্যমে কারোর মনে তোমার জন্য ইন্টারেস্ট তৈরি করবে। 4, কীভাবে ছোট্ট একটা কাজ করে অন্যের মনে তোমার জন্য সম্মান বাড়াবে। আর 5, কীভাবে নতুন কারোর সাথে কথা বলার সময় তার মনে তোমার জন্য ইন্টারেস্ট তৈরি করবে। তো চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি নীলাদ্রি আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো সাকসেস উইন্ডো ইউটিউব চ্যানেল। 1, কীভাবে তোমার কাছে কিছু না কিছু ইন্টারেস্টিং কথা রাখবে অন্যদের বলার জন্য, যাতে সামনের মানুষ তোমার সাথে কথা বলে বোর না হয়ে যায়। বেশিরভাগ সময় আমাদের সাথে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হলো সামনের মানুষটার সাথে কথা বলার জন্য আমাদের কাছে ইন্টারেস্টিং কিছু থাকে না। ওই একই কথা, যেমন হাই, কেমন আছো, দিনকাল কেমন চলছে, কি করছো আজকাল, এসব সবার কাছে শুনে শুনে সে অলরেডি বোর হয়ে গেছে। তোমার কাছেও সেম ডায়লগ শুনলে সে তোমার প্রতি ইন্টারেস্ট তো দেখাবেই না, বরং ভালো, আচ্ছা এসব বলে কথা শেষ করার চেষ্টা করবে। তাই একটা কনভারসেশনকে চালু রাখার জন্য লেখক যে টেকনিকের কথা বলেছেন তা হলো লেটেস্ট কী নিউজ চলছে তার ব্যাপারে খোঁজখবর রেখে সেই নিয়ে আলোচনা করতে। যেমন ধরো ফেসবুকে ট্রেন্ডিংয়ে কী চলছে, পলিটিক্সে এখন কী কী চলছে, স্পোর্টসের লেটেস্ট কী কী নিউজ আছে ইত্যাদি। এগুলো তোমাকে যে কোনো গ্রুপে বা ইন্ডিভিজুয়াল কোনো মানুষের সাথে কনভারসেশনকে ইন্টারেস্টিং বানিয়ে রাখতে সাহায্য করবে। 2, যখন কারোর সাথে কথা বলার সময় নেক্সট কী বলবে বুঝতে না পারো, তখন কী করবে যাতে দুজনের মধ্যে কথা বলা কন্টিনিউ থাকে। এরকম আমাদের সাথে অনেক সময় হয় যখন আমাদের মুড অত ভালো থাকে না এক্সাইটমেন্টের সাথে কিছু বলার জন্য, অথবা কিছুক্ষণ কথা বলার পর আমরা বুঝতে পারি না এরপরে কী বলবো। তখন যদি আমরা চুপ করে যাই বা তাকে অ্যাভয়েড করে চলে আসি, তাহলে উল্টো দিকের মানুষটার মনে আমাদের জন্য ভুল ধারণা সৃষ্টি হতে পারে। সে ভাবতে পারে আমরা তাকে হয়তো ইগনোর করছি বা ইগো দেখাচ্ছি। তাই এরকম সময় কথাবার্তাকে চালিয়ে যাওয়ার যে টেকনিকের কথা লেখক বলেছেন তার নাম হলো প্যারোটিং। যেমন একটি প্যারোট সবার কথা রিপিট করে সবার মন জিতে নেয়, সেরকমই আমাদেরও করতে হবে, তবে একটু ডিফারেন্টলি। এরকম না যে সে যা বলবে আমরা সেম টু সেম রিপিট করে যাব। যখন তুমি বুঝতে পারবে না যে নেক্সট কী বলবে বা তোমার নিজে থেকে কিছু বলার মুড থাকবে না, তখন শুধু সামনের জনের কথা শেষ একটা কি দুটো ওয়ার্ড কোশ্চেন আকারে রিপিট করো। যেমন ধরো তুমি কলেজ ক্যান্টিনে টিফিন করতে গেছো আর তোমার ক্রাশের সাথে দেখা, আর এদিন সেই নিজে থেকে তোমার সাথে কথা বলতে শুরু করলো। সে বললো, জানো তো কালকে একটা নিউ মুভি দেখলাম। এবার তুমি বুঝে উঠতে পারছো না যে তুমি কী বলবে। তুমি এই সময় এই টেকনিক ব্যবহার করতে পারো এই কথাবার্তাকে কন্টিনিউ রাখার জন্য। জাস্ট তার বলা কথা শেষটা কোশ্চেন আকারে রিপিট করে যাও। যেমন সে এটা বলার পরে তুমি বলো, নিউ মুভি? এটা শোনার পরে সে হয়তো বলতে পারে, হ্যাঁ ইয়ার, একদম ডিফারেন্ট স্টোরি ছিল। এবার তুমি আবার রিপিট করো, তাই নাকি, ডিফারেন্ট স্টোরি? এতে তোমাকে নিজে থেকে মাথা খাটিয়ে কথাও বলতে হবে না, আর সামনের জন ভাববে যে তুমি তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছ, আর সে হয়তো তোমার সাথে ক্যান্টিনে বসে তোমাকে পুরো ফিল্মের স্টোরিটাই শেয়ার করবে। এই টেকনিকটা তুমি প্রয়োজন মতো ঠিকঠাক জায়গায় ইউজ করে একটা কথাবার্তাকে কন্টিনিউ রাখতে পারো, আর উল্টো দিকের মানুষটা বুঝতেও পারবে না যে তোমার কথা বলার মুড নেই বা তোমার কাছে বলার মতো কথা নেই। 3,
কিভাবে আই কন্ট্যাক্টের মাধ্যমে কারোর মনে তোমার জন্য ইন্টারেস্ট তৈরি করবে। আমরা কারোর সাথে কথা বলার সময় সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হলো তার সাথে প্রপার আই কন্ট্যাক্ট রাখি না। আর কারোর সাথে কথা বলার সময় আমরা যদি এদিক সেদিক ওপর নিচে দেখি তাহলে উল্টো দিকের মানুষটার কাছে খুবই নেগেটিভ সিগন্যাল যায়। সে ভাবে যে আমরা তার কথায় ইন্টারেস্টেড নই এবং এটা তাকে খুবই ইনসাল্টেড ফিল করায়। তাই যখনই কারোর সাথে কথা বলবে চেষ্টা করো তার চোখে চোখ রেখে কথা বলতে। এবার বলি যে তুমি নিজের চোখের ব্যবহার কাউকে ইমপ্রেস করার জন্য কিভাবে করবে। এই টেকনিকের নাম হলো ইপক্সি আই টেকনিক। এটা গ্রুপে কথা বলার সময় কোনো পার্টিকুলার মানুষকে তোমার দিকে অ্যাট্রাক্ট করতে কাজে লাগে। ধরো কোনো গ্রুপে কোনো একটা ব্যাপারে আলোচনা চলছে, একজন খুব ভালো করে কথা বলছে কিন্তু তোমার তার থেকে তার পাশে বসা মানুষটার প্রতি ইন্টারেস্ট বেশি, তো এক্ষেত্রে যে কথা বলছে তার প্রতি ফোকাস কম রাখো আর যার প্রতি তুমি ইন্টারেস্টেড তার সাথে আই কন্ট্যাক্ট রাখার চেষ্টা করো। এতে তার মনে হবে যে তুমি গ্রুপের মধ্যে তার প্রতি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, আর ধীরে ধীরে সেও তোমার সাথে আই কন্ট্যাক্ট করতে শুরু করবে যদি সেও তোমার প্রতি ইন্টারেস্টেড হয়। এই টেকনিক যে কোনো রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ শুরু করতে খুবই কার্যকর, কিন্তু এই টেকনিকের ইউজ খুবই বুঝে শুনে করতে হবে। এবং উল্টো দিকের মানুষটাও যদি তোমাকে লাইক করে বা তোমার প্রতি ইন্টারেস্টেড থাকে তবেই এটা ইউজ করা উচিত। আর অচেনা কারোর প্রতি এটা ইউজ না করাই ভালো, কারণ যে তোমাকে চেনে না বা লাইক করে না তাকে দেখতে থাকলে সেটা তার জন্য খুবই বিরক্তিকর হতে পারে। তাই সঠিক মানুষের সাথে এই টেকনিক ইউজ করো। নাম্বার 4, কীভাবে ছোট্ট একটা কাজের মাধ্যমে অন্যের মনে তোমার জন্য সম্মান বাড়াবে। আমরা সবাই নিজের প্রশংসা শুনতে ভালোবাসি। কেউ যদি আমাদের প্রশংসা করে তাহলে আমাদের নিজেদেরকে একজন রেসপেক্টেড পার্সন বলে মনে হয়, তার মানে এটা অন্যদের জন্য প্রযোজ্য। কিন্তু দাঁড়াও, খেয়াল করে দেখো, কেউ যদি তোমার সামনে তোমার মিথ্যে প্রশংসা করে সেটাও কিন্তু তুমি বুঝে যাও, আর সেটা তার প্রতি তোমার রেসপেক্ট বাড়ানোর বদলে আরও কমিয়ে দেয়। তোমার মনে হয় এ নিজে থেকে আমার এত প্রশংসা করছে, তার মানে ডাল মে কুছ কালা হে, এ নিশ্চয়ই আমাকে দিয়ে কোনো কাজ করাতে চায়। ঠিক এরকমই সবার ক্ষেত্রেই হয়। তাই এই প্রশংসার মতো ইউজফুল টেকনিককে লেখক একটু অন্যভাবে ইউজ করতে বলেছেন। তিনি বলেছেন যে তুমি যে মানুষের প্রশংসা করতে চাও ডাইরেক্টলি তার সামনে প্রশংসা করার বদলে তার কোনো বন্ধু বা রিলেটিভের কাছে তার প্রশংসা করো। এর ফলে সে যখন তার ওই ফ্রেন্ড বা রিলেটিভের কাছে শুনবে যে তুমি তার প্রশংসা করেছো, তার মনে এটা একটা দারুণ এফেক্ট ফেলবে। কারণ আমরা এরকম মানুষকে বেশি লাইক করি যে আমাদের পেছনে আমাদের নামে ভালো কথা বলে। লক্ষ্য করে দেখো যে তুমি যদি কারোর কাছে শোনো যে কেউ তোমার নামে তার কাছে খুব প্রশংসা করে গেছে, তোমাকে ডাইরেক্ট না বলে তাকে বলে গেছে যে তুমি খুব ভালো বা তোমার কোনো কাজে সে সত্যি খুব ইমপ্রেসড, তাহলে তার প্রতি ইনস্ট্যান্টলি তোমার মনে একটা রেসপেক্ট তৈরি হয়ে যাবে। তুমি ভাববে যে সত্যি ছেলেটা বা মেয়েটা খুব ভালো মনের মানুষ, না হলে আজকাল তো সবাই সামনে ভালো কথা বলে আর পেছন ফিরলেই অন্যের কাছে বদনাম করে। তাই এবার থেকে কারো ডাইরেক্টলি প্রশংসা করার থেকে বেশি তার কোনো ক্লোজ মানুষের কাছে তার প্রশংসা করো। নাম্বার 5, কীভাবে নতুন কারোর সাথে কথা বলার সময় তার মনে তোমার জন্য ইন্টারেস্ট তৈরি করবে। নতুন কারোর সাথে কথা বলার সময় তার মনে তোমার জন্য ইন্টারেস্ট তৈরি করার একটা দারুণ উপায় হলো তার পছন্দের টপিক নিয়ে কথা বলা বা আলোচনা করা। কিন্তু আমরা সাধারণত ঠিক উল্টোটা করি। ধরো আমি ক্রিকেট খুব ভালোবাসি আর আমার সামনের জন ফ্যাশন, বিউটি বা মডেলিং খুব ভালোবাসে। এবার সে সবচেয়ে বেশি খুশি হবে তখন যখন আমি তার পছন্দের টপিকগুলোর ব্যাপারে তার সাথে কথা বলবো। কিন্তু আমরা সাধারণত সেখানে ক্রিকেট নিয়ে আলোচনা বেশি করতে যাব যা তাকে বোরিং ফিল করাবে। এর দুটো কারণ, হয় আমার ফ্যাশন, বিউটি বা মডেলিংয়ে কোনো ইন্টারেস্ট নেই, আর না হলে সেই ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে পর্যাপ্ত নলেজ নেই। যারা সবার খুব পছন্দের মানুষ হয় তারা সমস্ত ফিল্ডের ব্যাপারেই অল্প হলেও কিছু নলেজ গ্যাদার করে রাখার চেষ্টা করে, যাতে সে যার সাথে কথা বলতে চায় তার মনে নিজের জন্য ইন্টারেস্ট তৈরি করতে পারে। কারণ আমরা সবাই নিজের পছন্দের টপিকেই বেশি কথা বলতে ও শুনতে পছন্দ করি। তাই এখন থেকে তুমিও সব ফিল্ডের ব্যাপারেই একটু হলেও নলেজ রাখা শুরু করো, যাতে যে কোনো মানুষের ইন্টারেস্টের জায়গায় তুমি কথার মাধ্যমে ইজিলি ঢুকতে পারো। তো বন্ধুরা, এই ছিল কমিউনিকেশন স্কিলের 5টি খুবই ইউজফুল টেকনিক যা আমি হাউ টু টক টু এনিওয়ান এই বুক থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই বইতে টোটাল 92টা ছোট ছোট কিন্তু খুবই কার্যকর এরকম টেকনিকের কথা বলা হয়েছে যা মানুষের সাথে তোমার কথা বলার স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। তাই তোমরা যদি চাও এই বুকটা পারচেস করে এই 92টা টেকনিকের ব্যাপারে বিস্তারিত জানতে পারো, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি বইটি কেনার লিংক তোমাদের জন্য দিয়ে রাখলাম। তোমাদের যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, আর এটা তোমার চেনা পরিচিতদের সাথে শেয়ার করে তাদের কমিউনিকেশন স্কিলকে উন্নত করতে হেল্প করো। কমেন্ট করে জানাও তোমরা এরকম ইউজফুল বুক সামারি এই চ্যানেলে আরও দেখতে চাও কি না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে যেও আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।
সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।